সালামু আলাইকুম বন্ধুরা, আরব্রেস টিউশনের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এই টিউটোরিয়ালটা মূলত বল অধ্যায়, তোমাদের যে তৃতীয় অধ্যায়টা আছে পদার্থবিজ্ঞানে বল, সে বল নিয়েই আমরা কাজ করব এই অধ্যায়ে, ঠিক আছে? এই অধ্যায়ে মূলত আমরা বিভিন্ন মানে ফান্ডামেন্টাল যে ব্যাপার স্যাপারগুলো আছে তা খুব সহজে জানার চেষ্টা করব। আসো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি উপরে হেডিং দিয়েছি জড়তা ও বলের ধারণা। আচ্ছা, তোমাদের কাছে প্রথমে মনে হতে পারে যে ভাইয়া জড়তাটা কি। আচ্ছা, আসো আগে দেখাই জড়তা কি। এই যে দেখো, একটা সাইন পেন আমি এভাবে রাখলাম, যদিও আমি এবার একটু ডিজিটাল হয়েছি, তোমাদের জন্য কলম সাইন পেন ইউজ করতেছি। আচ্ছা, জোক সেপার্ট, দেখো এই সাইন পেনটা তুমি যদি এভাবে রাখো, মোটামুটি ধরো যদি যুদ্ধরত না হয়, দুনিয়া যদি ধ্বংস না হয়, আগামী 1000 বছরও এভাবেই থাকবে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাই ভাই আমরা মারা যাচ্ছি, সব কিছু হচ্ছে, কিন্তু সাইন পেনটা কেন এখানে আসে? সাইন পেনটা এখানে আসে কারণ হচ্ছে এখানে তুমি কোনো প্রকার ধাক্কাধাক্কি করতেছো না, এটা এভাবে রেখে দিছো। এই যে কোনো বস্তু যেটা যেভাবে আসে সেভাবেই থাকতে চায়, এই যে এই সাইন পেনটা আজীবন এভাবেই থাকতে চাচ্ছে, এটাই হচ্ছে মূলত জড়তা। অর্থাৎ বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই, এই যে সাইন পেনটা স্থির বস্তুটা চিরকালই স্থির থাকতে চাবে, আর গতিশীল বস্তুগুলো চিরকালই গতিশীল হতে চাবে, মানে গতিশীল থাকতে চাবে। এই যে বস্তুর যে একটা এই ধর্ম, এই ধর্মটাকে বলা হচ্ছে জড়তা। আচ্ছা, জড়তাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। এখন দেখো এই যে স্থিতি জড়তা ও গতি জড়তা, হ্যাঁ এই দুইটা মানে টার্মের সাথে একটু তোমাদেরকে পরিচিতি করাই দিই। দেখো তুমি গাড়িতে উঠছো, হ্যাঁ, এখন গাড়ি চলার সময় দেখবা হঠাৎ করে দুক্কুর করে তুমি একটু পিছে ধাক্কা খেলা। এই যে তুমি একটু পিছে ধাক্কা খেলা, এটার কারণ কি? কারণটা আমি খুব সহজভাবে এক্সপ্লেনেশন দিই। দেখো তোমার পাটা কিন্তু গাড়ির মেঝের সাথে, অর্থাৎ গাড়ির নিচে আটকানো আছে বা ঠেস দেওয়া আছে, কিন্তু তোমার উপরের সাইডটা বা তোমার ব্রেন চিন্তা করতেছে গাড়িটা থামা অবস্থায় আছে। যখনই গাড়িটা টান দিবে তখনই তোমার মেঝের গাড়িটার যে স্পিড তার সাথে মানে কোপ আপ করে নিলেও তোমার ব্রেন কিন্তু সেটা মেনে নিতে পারে নাই। ব্রেন চাচ্ছে কি? তোমার ব্রেন চাচ্ছে তুমি স্থির থাকো। তাই এই যে ব্রেন একটা কী করলো, তোমার মাথা কী করলো, একটু ঝাঁকি দিল পেছন দিকে। এই যে ঝাঁকিটা দিল সেটা হচ্ছে স্থিতি জড়তা। এখন তোমার মনে হতে পারে, ভাই এটার নাম স্থিতি জড়তা কেন, গতি জড়তা কেন না? কারণ তোমার মাথা কী চাচ্ছে, তোমার মাথা চাচ্ছে যে তুমি যাতে স্থির থাকো, তুমি যাতে স্থির থাকো, তাই তো তোমাকে একটা ঝাঁকি দিছে, কারণ সে গতিশীল অবস্থার সাথে তোমাকে মানায় নিতে পারে নাই, তাই তোমাকে একটা ঝাঁকি দিছে। এই ঝাঁকিটা কেন দিছে? ও চাইছে তুমি যাতে স্থির অবস্থায় থাকো। তার মানে গাড়িতে তুমি যখন গাড়ি যখন আগায় তখন যে ঝাঁকিটা মানুষ খায় ওই ঝাঁকিটা হচ্ছে স্থিতি জড়তা। আবার তুমি দেখবা যে বিভিন্ন জায়গায় দেখবা বাস কন্ডাক্টররা বলে, এ মামা ডান পা দেন, নাম কখন বাম্পা দিবে, নামার সময়। এটা কেন বলে? কারণ হচ্ছে দেখো তুমি যখন নামবা তোমার শরীরটা, তোমার মাথা তুমি স্থির করবে, তুমি ঠিক করবা যে তুমি নামতেছো, কিন্তু তুমি যে চলন্ত গাড়ি থেকে নামতেছো তোমার মাথায় কিন্তু কাজ করবে, তোমার বডি কিন্তু কাজ করবে যে তুমি এখনও চলন্ত অবস্থায় আসো। তাই তুমি যখন বাম্পা দিবা তখন তোমার শরীরটা একটু ব্যালেন্স হবে। এখন দেখো তুমি চাচ্ছ কি, তুমি চাচ্ছ স্থির থাকতে, কিন্তু তোমার মাথা চাচ্ছে কি, তোমাকে গতিশীল রাখতে। তাই দেখবা বাম্পা দেওয়ার পরে তুমি একটু আগায় সামনে চলে গেছো। এই যে তোমার মানে তোমার আশপাশ বা তোমার প্রকৃতি যে তোমাকে গতিশীল রাখতে চাচ্ছে, এই গতিশীল রাখার জন্য যে জড়তা তাকে বলা হচ্ছে গতি জড়তা। তাহলে আমরা যদি একটু সামারাইজ করি জড়তাটা কি, জড়তা হচ্ছে সেই মানে সেই ধর্মটা যার কারণে কোনো বস্তু চিরকাল স্থির থাকতে চায়, অর্থাৎ কোনো বস্তু যেটা স্থির, এই যে যেমন এই সাইন পেনটা এখন স্থির, এ আজীবন স্থির থাকতে চাবে। একে যদি আমি একটু ঠেলাঠেলি করি, এই ঠেলাঠেলি পাওয়া অবস্থায় সে চাবে সে আজীবনই যেন ঠেলা খায়, গতিশীল থাকে। এই হলো জড়তা, অর্থাৎ এটা হচ্ছে একটা ধর্ম। আসো এই ধর্ম সাথে আমরা নিউটনের ফার্স্ট লটা পড়ে ফেলি। দেখো নিউটনের প্রথম সূত্র কী বলতেছে, বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু, আমি ব্র্যাকেটে লিখে দিছি চিরকাল স্থির থাকবে, আর সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এখন দেখো এই যে এইটুকুর মধ্যে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে, এটুকুর মধ্যে তোমরা কেউ মারপিট করবে না, কারণ এই যে সাইন পেনটা স্থির অবস্থায় থাকলে 100 বছর পর, 1000 বছর পর এটা যদি কোনো প্রকার ঝামেলা না হয় এটা এভাবেই থাকবে। এইটুকু নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই, তোমাদের প্যাঁচটা লাগবে এখান থেকে। দেখো বলবা যে ভাই সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, আজীবন সমবেগে চলতে থাকবে, এটা কেমন কথা বললেন ভাই, এগুলো তো ভাই ঠিক না, তোমাদের মনে এটা আসতে থাকবে। এখন দেখো ভাইয়া
এটা হচ্ছে তোমাকে জাস্ট একটা সূত্র দিল, কিন্তু বাস্তবে কিন্তু এটা কখনোই হয় না। কারণ তুমি চাইলেও কোনো কিছুকে সমবেগে রাখতে চাইলেও, সমবেগে রাখা মানে কি, এখানে বেগের পরিবর্তন হবে না। বেগের পরিবর্তন হবে না মানে এটা হচ্ছে স্কেলারভাবে একদম স্ট্রেট লাইনে চলতে হবে। একে তো সেটা সম্ভব না, কারণ সারা পৃথিবী সে স্ট্রেট লাইনে চলতে পারবে না। আর দ্বিতীয় সমস্যাগুলো হবে, এখানে কিছু বাধা কাজ করবে। অর্থাৎ দেখো, তুমি যখন এই জিনিসটাকে এইভাবে ঠেলে নিয়ে যাবা, এই পেপার কিন্তু এই জিনিসটাকে একটা ঘর্ষণ বল দিবে। এই যে ও কিন্তু একটা ঘর্ষণ বল দিচ্ছে, আমি কিন্তু এটাকে সহজেই টেনে নিতে পারতেছি না, আমার হাতে কিন্তু একটু বল আসতেছে। এই যে ঘর্ষণ বল, এই যে ঠেলার কারণে আমার হাত যে একটু বাধা পাচ্ছে, এটা হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ এখানে এই সমবেগে চলতে থাকা বস্তু যে সমবেগে থাকবে না, তার প্রথম প্রথম একটা সমস্যা হয়, কেন এখানে একটা ঘর্ষণ বল কাজ করে, ঠিক আছে। সেকেন্ড কাজটা হয় কি, তুমি যখন খুব জোরে বাতাসের দিকে দৌড় দিবা, তুমি দেখবা নিজের গায়ে একটু বাতাসের ধাক্কা খাচ্ছ। অর্থাৎ এই যে বাতাসের বাধাও কিন্তু কাজ করে, বাতাসের বাধা, ঠিক আছে। অর্থাৎ তুমি দেখবা একটা টায়ারকে যদি তুমি ছেড়ে দাও, ওই টায়ারটা চলতে চলতে একটা সময় গিয়ে স্থির হয়ে যাবে। কেন হয়, এখানে দুইটা টার্ম কাজ করে, একটা হচ্ছে ঘর্ষণ, এই যে রাস্তার ঘর্ষণ, এই যে টায়ারটা ঘুরতেছে, ঘুরার কারণে রাস্তা থেকে কিছু ঘর্ষণ, রাস্তার ঘর্ষণটা সে পায়। আর একটা হচ্ছে বাতাসের বাধা, টায়ারটা যতই সামনে যাবে বাতাস তাকে বাধা দিতে থাকবে। অর্থাৎ সে যে পরিমাণ শক্তি সঞ্চয় করে প্রথম স্থান থেকে চলা শুরু করছিল, শেষ পর্যন্ত কিন্তু সেই শক্তিটা সে আর রাখতে পারবে না। তাই দেখা যাবে যে এই এই কারণে এই যে নিউটনের সূত্রটা বাস্তবে কিন্তু প্রমাণ করা সম্ভব না। কিন্তু তুমি যদি এটাকে খুব মানে এই পরিবেশটাকে যদি তুমি সৃষ্টি করো, অর্থাৎ ল্যাবে যদি তুমি এই যে বাতাসের বাধা, অর্থাৎ এই যে ঘর্ষণ আর বাতাসের বাধা, এই দুইটাকে যদি তুমি উপেক্ষা করতে পারো, তাহলে দেখবা নিউটনের সূত্রটা আসলে সত্যি, নিউটন কোনো গাঁজাখুরি কথা বলে নেই। তাই তোমাকে কি করতে হবে, তোমাকে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে, ঠিক আছে। আশা করি এই দুইটা তোমরা, এই দুইটা টার্মের সাথে তোমরা ক্লিয়ার হয়েছো, এই যে জড়তা কি আর নিউটনের প্রথম সূত্র, এই দুইটা ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো টিউটোরিয়াল আবার দেখা হবে।